14 নম্বর জেলা পরিষদ জোনের বিজেপি পক্ষের নির্বাচন বৈঠক আজি পরিছিল গোপ ব্লকর 14 নম্বর জেলা পরিষদ জোন পক্ষের এক নির্বাচন বৈঠকি কালিয়া গাদিঠারে অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে কাকটকর নির্বাচন মন্ডলীর পূর্বতন বিধায়ক রবীন্দ্র মল্লিক, রাজ্য কার্যকারিণী সভ্যা রাজলক্ষ্মী দাস ও গোপ ব্লক দায়িত্বে থাকা যুব নেতা নিরঞ্জন মহাপাত্র ও মন্ডল সভাপতি দীনকৃষ্ণ দাস প্রমুখ যোগ দিয়েছিল। এই বৈঠকে এই জোনে থাকা 9টি পঞ্চায়েত সভাপতিত্ব নেতৃত্ব মানে যোগ দিয়েছিলে। আগামী নির্বাচনের দল কিপর বিজয়ী হব এবং পঞ্চায়েত সমিতি দখল করব সে সম্পর্কে আলোচনা করা যাইছিল। এই বৈঠকে 100 এর ঊর্ধ্ব কর্মী যোগ দিয়েছিলে। পুরীর বসন্ত দাস রিপোর্ট, উৎকল খবর।